নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করব সবাই ভালো আছেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি যা ব্র্যান্ড নেম রয়েছে ইউরিম্যাক্স ডি ট্যাবলেট তো বন্ধুরা এই ট্যাবলেট কারা কারা ইউজ করতে পারবে কী কী রয়েছে সাইড এফেক্ট কী রয়েছে এবং কীভাবে এই ট্যাবলেট কী ইউজ করা যায় সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব তো সুতরাং বন্ধুরা স্বাগত জানাই আমার টিভি বেঙ্গলি চ্যানেলে আমি আপনাদের বন্ধু সুদীপ তো বন্ধুরা ইউরিম্যাক্স ডি ট্যাবলেট এর ভিতরে মেনলি দুটা মলিকুল থাকে যে মলিকুলের নাম হচ্ছে আপনার ট্রামসোলশান যা থাকে আপনার জিরো পয়েন্ট ফোর এমজিতে তার সাথে রয়েছে ডু টো যা রয়েছে আপনার জিরো পয়েন্ট ফাইভ এম জিতে কোম্পানির দ্বারা ম্যানুফ্যাকচারিং প্লাস মার্কেটিং করা হচ্ছে এবং চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনি এটা অনলাইনে আপনি বা আপনি হচ্ছিল প্রেসক্রিপশন দ্বারা আপনি লোকাল মেডিসিন শপ থেকে আপনি মেডিসিন পেয়ে যাবেন তো বন্ধুরা এখন ব্যাপারটা হচ্ছে ইউরিম্যাক্স ডি ট্যাবলেট এটা কাজ করে কী হবে তো বন্ধুরা সবার প্রথমে তো বলে দিই ইউরিমেক্স ডি ট্যাবলেট এটা পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় পুরুষদের মধ্যে বয়সকালে যখনই পুরুষদের পেছাবের থলির সামনের মুখ মানে যাকে আমরা পোস্টেড গ্ল্যান বলা হয় সেই পোস্টেড গ্ল্যান যদি কোনো কারণবশত মানে পেছাবের থলির যে মুখ রয়েছে যেখানে পেস্টেড গ্ল্যান থাকে সেই গ্ল্যান যদি কোনো কারণবশত ফুলে যায় বা তার যে ছিদ্র সেই ছিদ্র যেখান থেকে ইউরিন বের হয় সেটা যদি ছোট হয়ে যায় তাহলে কি অনেক কিছু প্রবলেম দেখতে পাওয়া যায় পুরুষদের মধ্যে ইউরিন ঠিক মতন থ্রো না হওয়া বা ইউরিন ফ্লোটা ঠিক না হওয়া অনেক সময় আটকে আটকে ইউরিন হওয়া অনেক সময় ইউরিন ঠিক মতন হচ্ছে না বা অনেক সময় ইউরিন লিকেজ হয়ে যাচ্ছে এ ধরনের যে সমস্ত প্রবলেম আছে সেই প্রবলেমকে সলভ করার জন্য মেনলি ইউরিম্যাক্স ডি টাইপের মেডিসিন কি ইউজ করা তো বন্ধুরা এর সাথে অনেক মেডিসিন আপনার হয়তো দরকার হতে পারে তো সুতরাং ডাক্তারের কথা অনুযায়ী যদি আপনি এই মেডিসিন ইউজ করেন তাহলে সবথেকে ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন আপনাকে যতদিন নিতে বলা হচ্ছে বা যে সময় আপনাকে নিতে বলা হচ্ছে আপনি যদি সেই দিন ততদিন এবং সেই হিসাবে যদি করেন তাহলে সব থেকে ভালো আপনি রেজাল্ট দেখতে পাবেন নর্মালি বন্ধুরা এর তেমন একটা সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না তবে এটা নেওয়ার পরে নর্মাল যে সমস্ত সাইড এফেক্ট হয় সেটা হচ্ছে হলো আপনার মাথা ঘোরানো বমি বমি ভাব বা আপনি যদি অ্যালকোহলিক হন তাহলে মাথা ঘোরানোটা একটু বেশি হতে পারে তো এই ধরনের প্রবলেম হতে পারে তবে কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে যদি আপনার মধ্যে লো ব্লাড প্রেশার বা কিডনি রিলেটেড বা রিভার রিলেটেড যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে এই মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়াটাই বেস্ট তো আশা করি বন্ধুরা আজকে ভিডিও আপনাদের ভালো লাগতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং ডিআ টিভি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা ডে